মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প দুয়ারে সরকার এবং লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম পূরণের কাজ চলাকালীন অতর্কিতে তৃণমূলের দলীয় কার্যালয় লক্ষ্য করে দুষ্কৃতীরা দুরাউন্ড গুলি চালায়। এরপরেই চলে এলোপাথারি বোমাবাজি। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে কামারহাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে। ঘটনায় বোমার আঘাতে দুই মহিলা শিশুসহ মোট ৬ জন গুরুতর জখম হন। আহতদের সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা অঞ্চল জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে প্রথমে ছুটে আসে কামারহাটি ফাঁড়ির পুলিশ, পরে পরিস্থিতি সামাল দিতে বেলঘরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী এলাকায় ঢোকে। গোটা ঘটনার তদন্ত করতে ঘটনাস্থলে পৌঁছন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার মনোজ ভার্মা। রাতে সালমান খান এবং ফিরোজ আক্তার নামে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। তাদের শুক্রবার ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের পুলিশি হেফাজতে নির্দেশ দেন। বাসিন্দাদের আতঙ্ক দূর করতে এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। গতরাত্রের ঘটনার পর এদিন সকালেও এলাকা জুড়ে রয়েছে থমথমে পরিস্থিতি, রয়েছে চাপা উত্তেজনা, চলছে পুলিশি টহলদারি। কামারহাটি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর কালামুদ্দিন আনসারি জানান, আমাদের এই ওয়ার্ড অফিস আছে, পার্টি অফিস আছে, এইখানে সব কাজ চলছিল দুয়ার সরকারের ব্যাপারে, ফরম টরম সব ফিল আপ হচ্ছিল, অন্তত ২০-২২টা মহিলা এখানে ছিল। আমার বাড়ির দরজার সামনে হঠাৎ করে বোম মারল, এইখানকার দুর্কৃষ্ট ছিল তো কয়েকজন মহিলা জখম হলো, বাচ্চারা জখম হলো, তারপরে দু একটা গুলি চালালো, ফায়ারিং করলো, রাস্তা যেতে আবার ফায়ারিং টায়ারিং করেছে, দু একজনকে লেগেছে, যারা করলো তাদের পুলিশ সব চেনে, পুলিশের ফুটেজে আছে, এখানে ক্যামেরা আছে, সব কিছু আছে। হ্যাঁ, তার সত্ত্বেও ওদের এগেনস্টে অন্তত আমি থানা থেকে অন্তত ১০ বার আগে বলেছি এইখানে দুর্কৃষ্টিরা অনেক বাড়াবাড়ি করছে, এদেরকে যদি কন্ট্রোল না করলে কোনো একদিন বড় ঘটনা ঘটতে পারে। পুলিশ সূত্রে জানা যায় রাতেই দুজনকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করে জানার চেষ্টা চলছে এর সঙ্গে আর কারা কারা যুক্ত। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।